সকালে সকালে যেমন বলেছিলাম ঠিক তেমনভাবেই চলে এলাম আমরা লাভা। এখান থেকে আমাদের কালিম্পং অনেকটাই, প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেল। লাভা সবাই বলছিল খুব সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর। মানে একটু পিছনে দেখলে বুঝতে পারবো যে কী সুন্দরভাবে মেঘগুলো একটা পাহাড় থেকে আর একটা পাহাড় যখন অতিক্রম করছে এভাবে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব যে ওয়েদার খারাপ তা নয়, সমস্ত মেঘগুলো এখান থেকে একটা পাহাড় ডিঙিয়ে আর একটা পাহাড়ে যাওয়ার দৃশ্য দারুণ, মানে যা মুখে প্রকাশ করার মতো নয়, শুধু দেখার অনুভূতি। আমি শুধু দেখছি না, সঙ্গে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। সামনেও ঠিক এইভাবে পুরো দুটো পাহাড়, দুটো কি অজস্র পরপর পাহাড়গুলো যেন কেউ সাজিয়ে রেখেছে একটার পর একটা, সেই মতো করেই যেন সব চলছে। মেঘগুলো অন্যদিকের পাহাড় থেকে অতিক্রম করে এই পাহাড় দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, তাই এখানে কিছুটা নিচু হয়ে আছে। এই সামনে যে মেঘগুলো আসছে ওই মেঘগুলোই আবার এখান থেকে অতিক্রম করে যাবে। আর কি ঠান্ডা হাওয়া, হাত পা জমে যাওয়ার মতো অবস্থা। আমরা একবার ভেবেছিলাম যে ওখান থেকে কালিম্পংয়ের যে টাউন, সেই টাউনে তো আমরা আছি, 9 মাইলে আছি। ভেবেছিলাম যে ওখান থেকে সমস্ত কিছু গুছিয়ে চেক আউট করে এখানে চলে আসবো। তারপরে ভাবলাম যে দুজনে যেহেতু আছি, অচেনা জায়গা, কেমন কি হবে, তাই আর রিস্ক নিলাম না। কিন্তু এখানে এসে দেখলাম সত্যিই খুব ভালো, কোনো অসুবিধা নেই, এখানেও রাত কাটানো যেত। তবে এখানে হোটেলের কেমন কি রেঞ্জ আমার ঠিক জানা নেই। মোটামুটি লাভা জায়গাটা খারাপ না, ভালো। আমাদের কালিম্পং থেকে এই লাভায় আসতে মোটামুটি বেশি একটা সময় লাগলো না, 1.5 ঘন্টার মতো লাগলো, আগেই বলেছি। আর গাড়ির ভাড়া পড়লো 150 টাকা করে পার হেড, যদিও গাড়িগুলো শেয়ারিং গাড়ি ছিল, খারাপ না, ভালোই আসলো। মাঝে দুই একবার দাঁড়িয়েছিল, ভালোই লেগেছে। একটা অজস্র পাহাড় অতিক্রম করে করে তারপরে এই জায়গায় আসতে হয়েছে। বেশ, এইটুকু, পরে আবার ভিডিওতে দেখা হচ্ছে।